মতো মানে সে কথাও বলতে পারে নাই। বলছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজা, খাবার খাইতে আসছে। পরে তো হলে নিয়ে গেছে, নিয়ে প্রথমে মারছে, মাইরা পরে খাবার খাওয়াইছে, এরপরে আবার মারছে। মারতে তখন হলো ও বলছে যে আমার মায়ের না আমি চোরও না, আমি ঢাকায় আইছি, আমার মামা আছে, আমার ভাবি আছে, আমার শাশুড়ি ভাই আছে, তাদের সাথে কথা বলে। তখন ওরে মারতে মারতে শেষ করছে, তখন হলো ফোন দিয়ে হলো এই কথাগুলো সাজাইছে যে সকালে পাঁচটা মোবাইল চুরি হয়েছে, আবার বিকালে আসছে, হ্যাঁ এরকম এরকম। এরপরে তো আর আমি মানে আমি অসুস্থ, আমি গেলাম তো মানে শুয়ে পড়তে, হয়তো ভাবতে দেয়, হয়তো বা দুই একটা চন্দ করতেছে, আমি ওদের সাথে কথা বলতেছি ভাই ওর সাথে কোনো অন্যায় করে থাকে, ওরে ওরকম মায়ের না যে ওরে প্রশাসনের কাছে দিয়ে দেন। আর আমার ধারণা ছিল না যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের বিবেক নাই, তারা যে সবাই মানে হয়তো বা সার্টিফিকেটে শিক্ষিত কিন্তু তাদের বিবেক বলতে যে নাই, তারা যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট মানে তাদের বিবেক সেটা আমি বুঝি নাই। তাহলে তো আমি ওই সময় আমার ভাইরে যাই সেভ করতাম, বা আমার ভাইয়ের যদি জীবন থাকতো তাহলে নিয়ে হসপিটালে ভর্তি করাইতাম। আমি ভাবছি যে হয়তো বা দুই একটা মারছে বা হলে আটকে রাখছে, হয়তো বা প্রশাসনের কাছে দিয়ে দেবে। সকালে আমরা কথা বলি, আমি আর মেয়ে মানুষ কি বা করতে পারি। আমি শুয়ে পড়ছি, সকালে আমার আব্বা আবার পাঁচটা দিকে ফোন দিচ্ছে, তুমি কি হোটেলে খবর শুন কি খবর আব্বা? আমি তো এরপরে আর যোগাযোগ করি নাই, কারণ তখন অলরেডি 12টা বাজে। তোমার জেল নাকি মারা গেছে কি বলে কি বলে? পরে হইলো মানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর ফোন দিয়েছে যে এরকম আর কি হলে কোনো ঘটনা ঘটছে, কয়েক ছেলে তো মারা গেছে। আমি তো শিওর, হ্যাঁ ও তো 12টার দিকে সাড়ে 11টা 12টার দিকে মারা গেছে মনে হয়, থানায় নিয়ে গেছে। এই পরে তো সেই আমি সকালে দৌড়ে থানায় গেলাম দেখা, পরে হলো থানা থেকে মর্গে গেলাম, মর্গে থেকে আবার এই মর্গে পাঠাইলো। তারপরে হলো ওরা বললো যে আপনারা পরে এই যে প্রসেসিং পরে প্রসেসিং সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার এখানে কথা বলবো। কিন্তু যতই কথা বলি যতই যা করি আমাদের কষ্টকে আসলে বুঝবে বা এরকমের তোফাজ্জেল কত নিরীহ তোফাজ্জেল মারা যাবে হয়তো যাচ্ছে আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? একটা খাবারের জন্য একটা অসহায় মানুষ তাদের কাছে গেছে আর তারা মাইরে ফেলাইছে, তাহলে কি এখানে কি? হয়তো আপনারা দুই দিন আলোড়ন করবেন, আলোচনা করবেন, সবাই মিডিয়ে কথা বলবে তাদেরকে ধরতে, কিন্তু জীবনের বিনিময়ে কি জীবন পাবো? মানে এইটা কি সঠিক যে এই যে আইনের যে সর্বোচ্চ শাস্তি এটা কি পাওয়া যাবে? যদি সর্বোচ্চ শাস্তি পাওয়া যায় তো তাহলে তোফাজ্জেলের মতো এরকম অসহায় আর তো কোথাও মরত না। এখন এটা হলো দেশে আইন আছে, তাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। এখন তারা যদি সঠিক বিচার করে আমরা আশা করি তারা বিচার করবে, আর তোফাজ্জেল ন্যায় বিচার পাইবে, কারণ ওর ফ্যামিলি নাই, ওই ফুলাটা ফ্যামিলির সর্বোচ্চ শেষ মানুষ, তাও সে মানসিক ভারসাম্যহীন একজন রোগী, কারো থেকে চাইয়ে খাইতো, কারো থেকে টাকা নিয়ে খাইতো। ওর আর কি চাওয়ার ছিল যে ওর এই চাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে? আমি ওর মামা।